এবারের আইপিএলে রবিবারই ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসকে সেই ম্যাচে তারা হারিয়েছে 5 উইকেটে। মহেন্দ্র সিং ধোনিও কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। এবার এই প্রশ্নের উত্তর দিলেন ধোনির প্রিয় বন্ধু সুরেশ রায়না। শুধু তাই নয়, দিলেন বড় আপডেট যা শুনলে মাহি ভক্তরা কিছুটা হলেও আনন্দিত হতে পারবেন। রবিবার 12ই মে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ ভালোই জমেছিল। চেন্নাই 5 উইকেটে জিতেছে। চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে ম্যাচ ছিল। ম্যাচের আগে এবং পরে এমন কিছু বিষয় ঘটল যা নিয়ে মহেন্দ্র সিং ধোনির ভক্তদের মধ্যে তুঙ্গে জল্পনা। চলতি সিজনে ঘরের মাঠে এটাই ছিল চেন্নাইয়ের শেষ লিগ ম্যাচ। এখন চেন্নাইকে 18ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর বিরুদ্ধে এই আইপিএল 2024-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে হবে। বেঙ্গালুরুতে আরসিবির হোম গ্রাউন্ড টিম চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। হঠাৎই প্রাক্তন সতীর্থ তথা চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ প্রশ্ন করেন রায়নাকে, তোমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে, এটাই কি চিপকে ধোনির শেষ ম্যাচ? উত্তর দিতে সময় নেয়নি রায়না। সঙ্গে সঙ্গে বলেন, একদমই নয়, আসলে জল্পনা শুরু হয়েছিল চেন্নাইয়ের একটি পোস্ট থেকে। সামাজিক মাধ্যমে তারা সমর্থকদের উদ্দেশ্যে লিখেছিল, ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামে কিছুক্ষণ অপেক্ষা করতে। অনেকে ভেবেছিলেন ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত ঘোষণা করবেন, কারণ অনেকেরই ধারণা এবারের আইপিএলই তার শেষ ম্যাচ। চিপকে এবারের মতো শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। ধোনির প্রিয় বন্ধু সুরেশ রায়না শুধু তাই নয়, দিলেন বড় আপডেট যা শুনলে মাহি ভক্তরা কিছুটা হলেও আনন্দিত হতে পারেন। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লেয়ার অফের অনেকটা কাছে পৌঁছে গেল ঋতুরাজ গায়কোরের টিম এবং গায়কোরদের দল ম্যাচ শেষে স্টেডিয়াম ঘুরেন চেন্নাইয়ের ক্রিকেটাররা। সমর্থকদের বল দেন মহেন্দ্র সিং ধোনি,